অক্ষয় কুমার তার ক্যারিয়ার কি তাহলে একদম পতনের দিকে? এখন তার ক্যারিয়ারের রিসেন্ট সময়ের গ্রাফটা তো এই কথা ইঙ্গিত দিচ্ছে। অ্যান্ড এই পুরো বিষয়টা আর জটিল না করে এখন ভেঙেই বলছি। এই কথা সবারই জানা যে 2022 সালে অক্ষয় কুমারের যে কটা ছবি রিলিজ পেয়েছিল সবগুলোই ছিল ফ্লপ, একটা ছবিও হয়নি ব্যবসা সফল। এবং 2023 সালটা অনেকে ভেবেছিল হয়তো এই সময় এসে অক্ষয় কুমারের ছবিগুলো লাভজনক হবে। এবং এবছরে তার প্রথম যেই সিনেমাটা মুক্তি পেয়েছে সেটা হলো সেলফি মুভি, যেটা 24 ফেব্রুয়ারি মুক্তি পায়। কিন্তু এই সেলফি মুভিটা হলো বেহাল দশা, মানে চরম দশা। এই সেলফি মুভির ট্রেলার কিন্তু প্রমিসিং ছিল, কাস্টিংটাও বেশ ইন্টারেস্টিং ছিল, ইমরান হাশমি ভার্সেস অক্ষয় কুমার। সো ওভারঅল একটা এক্সপেকটেশন ছিল যে সিনেমাটা ভালো পিক করবে বক্স অফিসে। বাট এই মুভির প্রথম দিন যা কামালো তা দেখে সবাই শক। রিপোর্টস অনুযায়ী এই মুভিটা প্রথম দিন কামিয়েছে 2,55,00,000 রুপি, যেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইনকাম ফিল্ম হিস্ট্রিতে। তার উপর আবার এত ভালো ভালো স্টার কাস্ট থাকা সত্ত্বেও শুধু প্রথম দিনই না, এই মুভির সেকেন্ড দিনের ইনকামের অবস্থা খুব একটা ভালো না। সেকেন্ড দিন মানে গতকালের ইনকামও ছিল আহামরি খুব একটা বেশি না, একটুখানি বেড়ে দাঁড়িয়েছিল 3 কোটি রুপির কাছাকাছি। এখন দুই দিনে 6 কোটি রুপিও ক্রস করতে পারলো না এই সিনেমাটা। সো এটা নিয়ে আর কি এক্সপেক্ট করা যায়? অ্যান্ড ট্রেড অ্যানালিস্টরা অলরেডি তো বলেই দিচ্ছে যে এই সিনেমা ফ্লপ হবে ফর শিওর, কারণ এই মুভির বাজেট প্রোডাকশন কস্ট প্রায় 80 কোটি রুপি। সো আদার মার্কেটিং কস্ট এইসব ধরে তো এই মুভির বাজেট অ্যারাউন্ড 100 কোটি রুপি তো ছাড়াবেই। সো এই 100 কোটি রুপি বাজেটের মধ্যে যদি প্রথম দুই দিনেই এত কম ইনকাম আসে তাহলে বুঝুন সিনেমার দশাটা কি হবে। আর সবচেয়ে বড় বিষয় এই মুভিটার অডিয়েন্স রেসপন্সও কিন্তু ভালো না। অডিয়েন্সরা রিভিউ দিচ্ছে এই সিনেমায় কমেডি যেগুলো ছিল সেগুলো রিপিটেটিভ, জোর করে হাসানোর চেষ্টা চলেছে, দুই এক জায়গায় হাসি বাদে বাকি কমেডি সিনগুলো একদমই হাসাতে পারেনি, তার উপর স্টোরি লাইনটাও ভালো মতো ডেভেলপ করা হয়নি। শুধু তাই নয়, তার চেয়ে শকিং বিষয় হচ্ছে প্রথম দিনের রেসপন্স বাজে আসার পর এবং অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ বাজে আসার কারণে সেকেন্ড দিন মানে গতকালের অনেক জায়গায় দর্শক সংখ্যা কম হওয়ার কারণে সেলফির শোগুলো ক্যান্সেল করে দেওয়া হয়, যেটা খুব বিপজ্জনক একটা সংকেত। সো এখন অক্ষয়ের ক্যারিয়ারটা পিক করার জন্য সামনে আর বাঁচাবে তো কে বাঁচাবে? হ্যাঁ, একটা মুভি নিয়ে সবাই আশাবাদী, সেটা হচ্ছে হীরা ফেরি 3, যেই সিনেমার জন্য অক্ষয় কুমার ব্যাক করছে। কিন্তু এই সিনেমাতেও শঙ্কা রয়েছে। কি শঙ্কা? এই মুভিটা প্রথমে ডিরেক্ট করার কথা ছিল আনিস বাজমি, কিন্তু এখন ডিরেক্টর আনিস বাজমি এই মুভি থেকে তো সরে গেছে, তার জায়গায় ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছে ফরহাদ সামজি। ফরহাদ সামজি সেই ডিরেক্টর যিনি কিসিকা ভাই কিসিকি জান ডিরেক্ট করছে, তার আগে তিনি হাউসফুল 4 ডিরেক্ট করেছে, তার আগে তিনি বাঘি 3 এর রাইটার ছিল। সো সবকিছু মিলিয়ে এই ডিরেক্টরের উপর ভরসাও তেমন একটা করা যায় না। আবার তার উপর ডিরেক্টর আনিস বাজমি এই মুভি থেকে সরে আসার পর তিনি যে স্টেটমেন্ট দিলেন সেটা একটু টেনশন তো জন্মায়। তিনি বলেন এই মুভি থেকে সরে আসার পিছনে মেন রিজন ছিল যখন প্রোডিউসার সাজিদ নাদিয়াদওয়ালা তাকে গল্প শুনিয়েছিল সেই গল্প তার কাছে জমজমাট মনে হয়নি। এবং সেই সঙ্গে তিনি এটাও অ্যাড করেন তিনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন অক্ষয় কুমারের এই প্রজেক্টে ফিরে আসার এই খবরটা শুনে। তিনি বলেন একটা মুভির স্ক্রিপ্ট না শুনে অক্ষয় কুমার যে যোগ দিচ্ছে এটাই সবচেয়ে বেশি সারপ্রাইজিং, এবং তার মাথায় খেলছে না অক্ষয় কেন এই মুভিতে যোগ দিল স্ক্রিপ্ট না শুনে। এবং অনেকেই ধারণা করছে অক্ষয় কুমার যেভাবে ফ্লপ দিচ্ছে তাতে কুল কিনারা না পেয়ে সে হীরা ফেরি 3 তে বাধ্য হয়ে যোগ দিচ্ছে। এখন আনিস বাজমি না থাকার কারণে অনেকে টেনশনে আছে এই বিষয়টা নিয়ে যে ডিরেক্টর আনিস বাজমি যেভাবে তার কমেডি সিনগুলো পুল আপ করতে পারে সেইভাবে পুল আপ করার ক্ষমতা খুব কম ডিরেক্টরেরই আছে। আর ফরহাদ সামজির উপর ভরসা তো এই ক্ষেত্রে করাই একদম বোকামি হবে বলে অনেকে মনে করছে। যাই হোক, এখন হীরা ফেরি 3 ছাড়াও ওয়েলকাম 3ও আছে, যেটাও হবার কথা শোনা যাচ্ছে, যেই মুভিতে আনিস বাজমি ডিরেক্টর হিসেবে থাকতে পারে। সো এখন দেখার বিষয় অক্ষয় কুমার হীরা ফেরি 3 বা ওয়েলকাম 3 তার এই পপুলার ফ্র্যাঞ্চাইজগুলো দিয়ে তার ক্যারিয়ারটা পিক করতে পারে নাকি এগুলো ভরাডুবি খায়। তবে অক্ষয় কুমার তার এই ব্যাক টু ব্যাক ফ্লপ প্রসঙ্গে নিজেকেই দায়ী করলেন। সে জানালেন এক্ষেত্রে আমারই 100% ভুল। সে জানায় এমন ফ্লপের বিষয়টা তার ক্যারিয়ারে নতুন নয়, এমনও গেছে যেখানে টানা 16টা ছবিও ফ্লপ হয়েছে আর এখন 3-4টা ছবি সফল হয়নি। এবং তিনি মনে করেন যা হচ্ছে তার নিজের ভুলের কারণেই হচ্ছে, নিজেকে এখন বদলানো দরকার বলেই তিনি মনে করছেন।